এ আর জি কর অভাবে আপনারা স্বাস্থ্য ব্যবস্থার থ্রেড কালচারের কথা তো শুনেছেন কিন্তু আমাদের মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ কিন্তু দিকে পিছিয়ে নেই রীতিমতো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় ছড়িয়ে রয়েছে থ্রেড কালচার এবারে টলিউডেও থ্রেড কালচারের অভিযোগ যদিও এর আগে আমরা টলিপাড়ায় এই গুন্ডারাজ থ্রেড কালচারের একাধিক অভিযোগ পেয়েছি তবে টলিউডে যে একটা বড়সড় থ্রেড কালচার চলছে এবারের ঘটনায় কিন্তু তা একেবারেই স্পষ্ট কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেডারেশন এবং গিল্ডের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এবং তার উত্তরে গিল্ড এবং ফেডারেশন হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন কি বলেছে সবটা আপনাদের জানাবো তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া দ্য নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত সম্প্রতি ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনা কিন্তু আপনারা অনেকেই জানেন হেয়ার ড্রেসার তনুশ্রী দেবী অর্থাৎ একজন হেয়ার ড্রেসার তিনি রীতিমতো আত্মহত্যার চেষ্টা করেছেন কেন তাকে সাসপেন্ড করা হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে এবং তিনি যখন কাজে ফেরেন এই মিটে যাওয়ার পর তিনি যখন কাজে ফেরেন হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ফেডারেশন এবং গিল্ডের পক্ষ থেকে যতটুকু কাজ তাকে দেওয়া হবে তিনি যতটুকু কাজ করতে পারবেন তিনি নিজে থেকে কোনো কাজ করতে পারবেন না এবার এই তিন মাস সাসপেন্ড থাকায় তনুশ্রী দেবীর আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে পড়ে তিনি বিভিন্ন ধার দেনায় জর্জরিত হয়ে পড়েন ফলে যখন গিল্ডের পক্ষ থেকে এবং ফেডারেশনের পক্ষ থেকে এই নোটিশ তিনি পান যে তাদের বলে দেওয়া কাজ ছাড়া তিনি নিজে থেকে কোনো কাজ করতে পারবেন না তিনি আর সেই বিষয়টা সহ্য না করতে পেরে রীতিমতো আত্মহত্যার চেষ্টা করেন যদিও তাকে বাঁচিয়ে নেওয়া হয় সঙ্গে সঙ্গে বাঙ্গুর হসপিটালে তাকে অ্যাডমিট করা হয় এবং পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয় প্রথমে হরিদেবপুর থানায় এফআইআর দায়ের করা হয় কিন্তু পরবর্তীতে সেটা শিফট করা হয় রিজিনবার্গ থানায় এবং সেখানেই এফআইআর দায়ের করা এফআইআর দায়ের করা হয় এই বিষয়ে কিন্তু শুরু থেকে আমরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এমনকি পরিচালকদের সাহায্য দেখতে পাই শুরু থেকেই আমরা সুদীপ্ত চক্রবর্তী বিদিপ্ত চক্রবর্তী তারপর পরিচালক সুদেশনা রায় প্রমুখকে দেখতে পাই যে তারা খুব অ্যাক্টিভলি কিন্তু তনুশ্রী দেবীর পাশে দাঁড়িয়েছেন তারা ঘটনা ঘটে যাওয়ার পরক্ষণেই সেখানে গিয়ে পৌঁছান এছাড়া আমরা শ্রীজিৎ মুখার্জি পরমব্রত প্রমুখ মুখগুলোও দেখতে পাই যে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এই গোটা ঘটনায় পুরোপুরি অভিযোগটা কিন্তু উঠছে ফেডারেশন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ফেডারেশনের মানে যে হেয়ার ড্রেসার গিল তাদের বিরুদ্ধে যদিও তারা এই বিষয় নিয়ে অভিযোগ অস্বীকার করেন প্রথমত তারা জানিয়ে দেন যে তারা এই বিষয়ে এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট দিতে চান না তারা পরবর্তীতে স্টেটমেন্ট দেন এবং তারা পরবর্তীতে স্টেটমেন্টে পুরো ঘটনাটাই কিন্তু তনুশ্রী দেবীর দিকে ঠেলে দেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তারা তারা ঠিক কি বলেছেন সেটা পরে আপনাদের বলবো আগে আপনাদের বলেনি যে এই নতুন করে ছেট কালচারের গল্প ওঠাতেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা কিন্তু তারা সহমত পোষণ করছেন এবং তারা কিন্তু রীতিমতো জানাচ্ছেন যে সত্যি টলি পাড়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ছেট কালচার বরাবরই চলে এসছে এটা নতুন কোনো ঘটনা নয় এবং এই তনুশ্রী দেবীর ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন কেবল কেউ একজন নয় প্রত্যেকে কিন্তু সেই একই কথাই বলছেন যে এই ফেডারেশন রীতিমতো কিন্তু খেলা পেয়ে গেছে এই যে কাউকে সাসপেন্ড করা যোগ্যতা অনুদায় কাজ না দেওয়া এবং কাজে নিজে থেকে কোনো কাজ করলে সেটাতে বাধা সৃষ্টি করা ইত্যাদি কিন্তু ফেডারেশন প্রায় করেই যায় এই ক্ষেত্রে এই বিষয়টার সঙ্গে যিনি শুরু থেকে যুক্ত অর্থাৎ সুদীপ্ত চক্রবর্তী যিনি ঘটনাটা ঘটার ঠিক পরেই তনুশ্রী দেবীর কাছে গিয়ে হাজির হন সেই সুদীপ্ত চক্রবর্তী কি বলছে আপনার একবার শুনুন তো পরিষ্কার যেটা বলছে সেটা তো থ্রেট কালচারই প্রমাণ করছে যে চাপে রাখা হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে এটা করলে কার্ড কেড়ে নেওয়া হবে ওটা করলে শাস্তি দেওয়া হবে ওটা করলে কাজ করতে দেওয়া হবে না এ মেয়েটা চুলই বাঁধতে পারে এ এবং আরও বাকি অন তারা চুল বাঁধতে পারে তারা চুল বাঁধা ছাড়া আর কিছু পারে না এবার আপনি বলছেন যে গিল্ডের মেম্বার হতেই হবে হলো তারপর বলছেন যে আমি যে কাজ দেব সেটাই আপনি করবেন বাকি করবেন না করে আপনি যে কাজ দিচ্ছেন তাতে ওর সংসার চলছে না বটে এটা তো নিয়ম হতে পারে না মানে দিস হ্যাজ টু এন্ড সামওয়্যার আর এটা না এটা তো একটা একটা তো লিগ্যাল প্রসেস হবে আমরা সোশ্যাল মিডিয়ায় যতই প্রতিবাদ করে যাই করি ও যেহেতু এরম একটা চরম কাজ করতে যাচ্ছিল সিদ্ধান্ত নিয়েছিল এটা তো সিরিয়াসলি নিতে হবে না এবং সে রীতিমতো কাগজে লিখে রেখে সুইসাইড নোট লিখে রেখে গায় কেরোসিন তেলটা ঢেলেছিল সেই নোটটা পাওয়া গেছে তো তার এগেইনস্টে তো এফআইআর হয় অভিনেত্রী সুদীপ্তাও কিন্তু একই কথা বলেছেন তিনি কিন্তু বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং এই বিষয় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তিনি তেমনটাই চেষ্টা করছেন এই বিষয় নিয়ে আমি আরও কথা বলেছিলাম অভিনেতা রুদ্রনীলের সঙ্গে রুদ্রনীল কি বললেন তিনি কিন্তু রীতিমতো বড় বড় বিস্ফোরক অভিযোগ করেছেন কার বিরুদ্ধে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং তার দাদা অরূপ বিশ্বাস এই দুজনের বিরুদ্ধে কিন্তু তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি এটাও বলেছেন যে যারা এই দুর্নীতি অন্যায় বিরোধিতা করেন টলিউডের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় এবং সেই ব্যবস্থা নেয় ফেডারেশন এমনকি তিনি নিজের উদাহরণ দেখিয়ে বলেছেন যে তারও বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন বাধা সৃষ্টি করা হয় রুদ্রনীল ঠিক কি বলেছেন একবার শুনুন টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির এই এলাকার যিনি এমএলএ এবং মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস যারা এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করেন বলে সবাই জানেন তাদের কথাতেই যোগ্য লোকেরা তিনি আর্টিস্ট হোক আর টেকনিশিয়ান হোক যারা ঠিক বাইরে অন্যান্য ক্ষেত্রে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে যে দুর্নীতির অনৈতিক আইন ভাঙা যে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে তার বিরুদ্ধে যারা সত্যি কথাই বলছে আমাদের সমাজের বাইরে বা টলিউডের ভেতরে যারাই বলছে তাদের কাজ কেড়ে নেওয়া চলছে যারা যারা কাজে নেবে তাদের থ্রেট করে দাও আমাদের অপছন্দের যারা শিল্পী তারা যাতে বেশিরভাগ তাদের না কাজ দিতে পারে প্রযোজক পরিচালক তাদের ভয় দেখাও যে তারা সিনেমা বানালে নন্দন বা এই হলে চলতে দেব না বলে আমার মতো ধরুন শিল্পী আমি শুধু আমার কথা বলছি না আমি প্রায় চার বছরে টলিউডের মাত্র কাজ পেয়েছি চারটে মানে চার মাস কাজ করেছে এরা পেটে মেরে দেবার চেষ্টা করে যাতে আপনার মুখ বন্ধ হয়ে যায় টলিপাড়ায় এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাই বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন সিনেমাটোগ্রাফার এবং যারা এই টলিউডের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সেই ধরনের বিভিন্ন ব্যক্তিরাই কিন্তু এই থ্রেট কালচার নিয়ে খুবই সরব তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন এবং থ্রেট কালচার যে এই প্রথম ঘটনা নয় এই তনুশ্রীদেবের ঘটনা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও একাধিক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে অভিনেত্রী স্বস্তিকা কিন্তু শুরু থেকে অ্যাক্টিভলি মতামত দিচ্ছেন প্রথমেই তিনি বিষয়টা পোস্ট করেছিলেন এই তনুশ্রী দেবীর একটা অডিও এবং তার সঙ্গে তিনি ঠিক কি লিখেছেন স্ক্রিনে আপনাদের দেখাবো আপনাদের একবার বলি তিনি লিখেছেন ছাড়া হবে হবে না না কর্মক্ষেত্রে আর হজম করা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জমিদারি প্রথা বিলোপ হওয়ার সময় হয়েছে রীতিমতো কিন্তু তিনি অভিযোগ করেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা জমিদারি প্রথা চলছে এবং আশা করি আপনারা বুঝতে পারছেন তিনি কার উদ্দেশ্যে এই কথাটা বলছেন নতুন করে আপনাদের বলে দিতে হবে না তারপরে তিনি লিখেছেন দিস ইজ তানুশ্রী আবার ইন্ডাস্ট্রি হেয়ার ড্রেসার হু পোড কেরোসিন অন সেভ নিক টাইম বাই হার ডটার সেম অন ফেডারেশন দিস ইজ হাউ ইউ আর ডিস্ট্রয়িং লাইফ তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে ফেডারেশনের লজ্জা হওয়ার দরকার তারা কিভাবে লোকজনের জীবন নষ্ট করছে এত বড় একটা অভিযোগ কিন্তু স্বস্তিকা মুখার্জি নিজের পোস্টের মাধ্যমে করছেন তিনি কিন্তু এখানেই থামেননি তিনি পরবর্তীতে আরও পোস্ট করেছেন এই পোস্টটা সিনেমাটোগ্রাফার মধুরা পালিতের করা তিনি কিন্তু টলিপাড়ার বিভিন্ন কাজের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত মেনলি তিনি একজন সিনেমাটোগ্রাফার যিনি একাধিক কাজ করেছেন টলিউডে এবার তিনি ঠিক কি পোস্ট করছেন একবার আপনাদের বলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেডারেশন সব সময়তেই লোকের কাজ আটকাচ্ছে একমাত্র সময় ফেডারেশন কারুর কাজে লাগে যখন প্রডিউসারদের থেকে টাকা আদায় করতে হয় অবশ্যই এটা তো ফেডারেশনের ডিউটি হওয়া উচিত কোথায় কে কীভাবে কাজ করবে সেটা বলার দরকার নেই শুধু কাজ পাওয়া আর কাজের টাকা এনশিওর করলেই হবে কিন্তু সেটা হয় না সাসপেন্ড করা ফেডারেশন খুব ভালো লাগার একটা খেলা শুনলেন আপনারা যেটা আমি আগেও বললাম যে ফেডারেশন এই সাসপেন্ড করার বিষয়টাকে একটা খেলা হিসাবে দেখছে এরম অভিযোগ একাধিকবার উঠে উঠছে এবং মধুরা মধুরাপালিত কিন্তু একই অভিযোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে তিনি লিখছেন কিছু হলো কি না হলো সাসপেন্ড করো না হলে কাজ বন্ধ করো আজকে একজন সুসাইড অ্যাটেম্প করেছে কিন্তু এরম ঘটনা আগেও ঘটেছে যে মানুষকে কাজ ছেড়ে পটলের দোকান আলুর দোকান এইসব দিতে হবে রীতিমতো কিন্তু টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই অভিযোগ করছেন যে বিভিন্নভাবে কাজ বন্ধ করা হয় মধুরাপালী স্পষ্ট লিখছেন যে এমন ঘটনা আগেও ঘটেছে যে মানুষকে কাজ ছেড়ে দিয়ে পটলের দোকান আলুর দোকান দিতে হচ্ছে অর্থাৎ টলিউডে যে বড়সড় একটা দুর্নীতি চলছে এবং অন্যায় করা হচ্ছে মানুষের বিরুদ্ধে সেটা কিন্তু কষ্টের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কেন এই ধরনের একটা ঠ্রেড কালচার চলবে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম রীতিমতো সিন্ডিকেট চালানো ছাত্রছাত্রীদের এবং যারা যোগ্য কেবলমাত্র তাদের কথা না ফেল করিয়ে দেওয়া এবং অযোগ্যদের ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া ইত্যাদি যে বড় একটা গুন্ডারাজ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে চলছিল এখন আমরা টলি পাড়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কেন টলিউডের যোগ্যরা কেন সম্মান পাবে না এবং বাকিদের তো সবসময় কেন একটা ভয় দেখিয়ে রাখার একটা বাতাবরণ বা অবস্থা তৈরি করা হবে পশ্চিমবঙ্গের কেন এই হাল হবে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের সর্বত্র এই থ্রেট কালচার কেনই বা চলবে এই বিষয় এখানেই শেষ নয় এই বিষয় নিয়ে আবার প্রেস কনফারেন্স করেছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সেই ফেডারেশ সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন হেয়ার ড্রেসার গিল্ডের বিভিন্ন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তারা তারা কিন্তু উল্টে বিষয়টা নিয়ে এই তনুশ্রী দেবীর বিরুদ্ধেই অভিযোগ করেছেন তারা স্পষ্ট বলছেন যে এই হেয়ার ড্রেসার যে নির্বাচন হয় সেই নির্বাচনে প্রতি বছরের ন্যায় তনুশ্রী দেবীও কিন্তু মানে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ভোট না পাওয়ায় তিনি যেতেননি এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তারা রীতিমতো এই অভিযোগও করছেন যে তনুশ্রী দেবী সকলের সঙ্গে মিসবিহেভ করেন তারা স্পষ্ট জানিয়েছেন যে তনুশ্রী দেবীর বিরুদ্ধে তারা কিছুই করেননি শুরু থেকে তাদের এই বিষয়ে কোনো মানে হাত নেই এবং তাদের বিরুদ্ধে যে যে অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যে কিন্তু শেষ নয় তারা কিন্তু আরো মারাত্মক অভিযোগ করছেন তারা স্পষ্ট বলছেন যখন ঘটনাটা ঘটলো তাদের আগে আর্টিস্টরা জেনে যাচ্ছে কিন্তু হেয়ার ড্রেসার গিল বা ফেডারেশনকে কিছু জানানো হলো না কেন এবং তারা আরো বলছেন তারা যখন একজনকে ফোন করে খবর নেন তারা কিন্তু স্পষ্ট জিজ্ঞেস করেন যে কেরোসিনটা গায়ে দিয়েছিল আগুনটা কি জ্বালিয়েছিল অর্থাৎ তারা কি কোনোভাবে বলতে চাইছেন যে তনুশ্রী দেবী তিনি গোটা বিষয়টা সাজিয়ে এখানে একটা নাটক করার চেষ্টা করেছেন বা ল্যাম্প লাইটে আসার চেষ্টা করেছেন হ্যাঁ ভাষাটা হয়তো আমার হতে পারে কিন্তু তারা যে ঘটনাটা বলছেন বা কথাটা বলছেন তার অর্থ কিন্তু এটাই দাঁড়ায় একবার আপনারা শুনে নিন তারা কি বলছেন প্রতিটা মেম্বার আজকে ও যখন এটা যখন ছেড়েছে

তারপরে একদিন ভাই কথা আমি কথা বলতে বলতে আমার হাত থেকে সুদেশনারি ফোনটা রিসিভ করে সঙ্গে সঙ্গে আমি জানতাম না যে ওনারা ওখানে প্রেজেন্ট আছে তখন উনি ফোন করে আমাকে বললেন সন্তোষী তোমাকে একটা কথা তোমাদেরকে একটা কথা বলি তোমরা কাজ করতে দাও এরপর আমি তো উনি ফোন আমাদের সাথে যোগাযোগ করে জানায়ও নি যে ওই রকম একটা ঘটনা ঘটে শুনলেন শেষে গিয়ে কিন্তু তারা পরিচালক সুদেশনা রায়ের কথাও বললেন যে সুদেশনা রায় কিভাবে তাদেরকে বলেছেন যে তারা কি ঠিক কাজ করেননি অর্থাৎ গোটা প্রেস কনফারেন্সে কোথাও গিয়ে এই ফেডারেশন বাই হেয়ার ড্রেসার গিল তারা কিন্তু রীতিমত নিজেদের দায় এড়ানোর চেষ্টা করলেন তারা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে গোটা ঘটনা তাদের কোনো হাত নেই এবং এই টলিউডে কোনো রকম কোনো থ্রেড কালচার চলছেন না অন্তত সরব বিশ্বাস তো তাই বলেছেন তাহলে এতক্ষণে একটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট যে টলিউডের ক্ষেত্রেও কোথাও গিয়ে কিন্তু একটা ট্রেড কালচার চলছে যেটা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে এই টলিউডের বিভিন্ন কাজে যুক্ত বিভিন্ন শিল্পীরা এবং প্রত্যেকেই একই অভিযোগ করছে এই অভিযোগ কিন্তু কারোর একার নয় প্রত্যেকের কিন্তু একটা অভি যৌথ অভিযোগ প্রত্যেকের একই অভিযোগ যে ভয় দেখানো হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে এটা স্পষ্ট যে স্বাস্থ্য ব্যবস্থার যেমন বেহাল দশা এবং সেখানে যেমন থ্রেড কালচার মাথা চাড়া দিয়েছে টলিউডের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই অবস্থা এবং এই কথাটা কিন্তু আমি বলছি না বলছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এবং টলিউডের বিভিন্ন পোস্টের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পী এবং বিভিন্ন কলাকুশলীরা এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা